আমরা শুরু করে দেই, তারপরে আসলে আসুক। হ্যাঁ দেখছি। তোমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অরিন স্ক্রিনে দাগ দেও কেন? জি স্যার, স্ক্রিনে দাগ চলে আসছে তো? ওকে, তাহলে স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না? আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা, হয়েছে স্যার? এখন হ্যাঁ হয়েছে, আমরা আজকে যে ওই যে প্র্যাকটিক্যালটা, মিউট করতে যায় না, পরে টিপে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে 4 নম্বর, ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপারলিঙ্কের ব্যবহার। তো এই প্র্যাকটিক্যালগুলো হয়েছে, বাট আমরা আনুষ্ঠানিক ভাবে আবার নতুন করে এগুলো করতেছি, ঠিক আছে? দেখো আজকে আমাদের কিন্তু একেবারে জাস্ট টাইমেই প্র্যাকটিক্যাল গুলো, আমাদের যে প্ল্যান ছিল, দেখো আজকে কয় তারিখ? 7 তারিখ না? দেখো 7, 21, তো এইগুলো কিন্তু আমাদের আগেই প্রি প্ল্যান ছিল যে এই ডেটে এই প্র্যাকটিক্যাল গুলো করবো। হ্যাঁ, তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 4 নাম্বার, ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপারলিঙ্ক, মূলত দুইটা প্র্যাকটিক্যাল এখানে। তো আমরা আজকে দেখবো, একটা হলো ওয়েব পেজের ছবি সংযোজন এবং হাইপারলিঙ্ক। এই দুইটা কাজের জন্য আমাদের যা করতে হবে, আমি একটু আগে দেখিয়ে নেই তোমাদের, দেখো হোয়াইট বোর্ডটা, একটু হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা এখনো অনেকে আসছে, সেটা হচ্ছে ওয়েব পেজে, হ্যাঁ ওয়েব পেজে ছবি সংযুক্ত করা। ওয়েব পেজে ছবি সংযোজন, আরেকটা হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক মানে, একটু মিউট করে রাখো, হাইপারলিঙ্ক। এই দুইটা কাজ আমাদের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ সাদিকা, তুমি একটু মিউট করে রাখো। তাহলে প্রথম যেই কাজটা করতে হবে, যে ট্যাগটা ইউজ করতে হয়, সেই ট্যাগের নাম হচ্ছে, অর্থাৎ ইমেজ। তাহলে ছবি সংযোজনের জন্য যে ট্যাগ গুলো আমরা শিখবো, ট্যাগ কয়েকটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে, 1 নম্বর ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ, এটা হচ্ছে ইমেজ স্ল্যাশ, সরি ইমেজ ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, এর কোনো তোমার ই নেই, ক্লোজিং ট্যাগ নাই, শুধুমাত্র হচ্ছে এটা। আর 2 নম্বরের জন্য যে ট্যাগটা শিখবো, এখন অনেক, 2 নম্বরের জন্য যে ট্যাগ শিখবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বলে এটাকে, এটাকে কি বলে? অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আবার একটু তোমাদের রিপিট করতেছি, যে ওয়েব পেজের ছবি সংযোজনের ট্যাগ কোনটা? ইমেজ। আর হাইপারলিঙ্কের জন্য ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর, যেটা বলে হয় এ। তোমরা কি ক্লিয়ার বিষয়টা? তাহলে যদি বলি আমি ছবি সংযোজনের ট্যাগ কি, তাহলে কি বলবা? একজন একটু কথা বলো, তাহলে তো আমি বুঝবো, ইমেজ। হ্যাঁ হ্যাঁ, আর হাইপারলিঙ্কের জন্য কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। ওকে, হ্যাঁ ইমেজ। এখন এই ইমেজ ট্যাগের ভিতরে
কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ, এর নাম কি? এইচ আর ই এফ, হাইপার রেফারেন্স, সরি মিস্টেক, না এটা একটু মিস্টেক হলো, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য আর কি। আর এই ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট আছে একটা, সেটা হচ্ছে সোর্স, এস আর সি, এস আর সি, ওকে এটা। আর অ্যাঙ্করের জন্য যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে এইচ আর ই এফ, এটা আমরা ব্যবহার করব। আর ইমেজের জন্য সোর্স, তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, প্রপার্টি আছে, সেটা হচ্ছে ওয়েট লাগবে, আর একটা হচ্ছে হাইট লাগবে, অর্থাৎ তুমি যে ইমেজটা ইনসার্ট করবা তার হাইট এবং ওয়েটটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে কি কি ট্যাগ? ট্যাগ হচ্ছে ইমেজ, আর তার অ্যাট্রিবিউট হচ্ছে এস আর সি, আর ওয়েট এবং হাইট। তাহলে কয়টা জিনিস আমাদের জানতে হবে এখানে? ইমেজ, এটা হলো ট্যাগ। ট্যাগ কি? যে এই দেখো ওপেনিং, সরি লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাগ। আর এই অ্যাট্রিবিউট গুলো এই ট্যাগের ভিতরেই থাকে, সেটা কিন্তু ট্যাগ না, মূলত এর বৈশিষ্ট্য গুলো মিন করে। আচ্ছা ভালো জয়েন করতেছেন, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব, কিন্তু এটা আগে তোমাদের জানা থাকতে হবে। আমি আবার একটু ধরছি দেখি, একজন একটু বলতো, ট্যাগ যে ওয়েব পেজ ছবি সংযোজনের যে ট্যাগটা তার নামটা কি? ইমেজ। আর এখানে যে এখানে যে অ্যাট্রিবিউটস গুলো ব্যবহার করব সেটা হচ্ছে এস আর সি, সোর্স, আর ওয়েট এবং হাইট। বিষয়টা ক্লিয়ার? তাহলে ছবি সংযোজনের জন্য তিনটা বিষয়, চারটা, একটা হচ্ছে ইমেজ লাগবে, ইমেজ ট্যাগ লাগবে, আর অ্যাট্রিবিউট হিসেবে এস আর সি লাগবে, ওয়েট লাগবে, হাইট লাগবে, এই চারটা। আর হচ্ছে তোমার হাইপার লিঙ্কের জন্য এইচ আর ইএফ, এই একটা অ্যাট্রিবিউটই যথেষ্ট। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে এখানে হচ্ছে চারটা আর এখানে হচ্ছে দুইটা, এই ছয়টা বিষয় নিয়ে আমরা আজকে প্র্যাকটিক্যালটা করব। এখানে আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যেতে পারি। তাহলে দেখো প্র্যাকটিক্যালে আমরা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা, তো আমরা শুরুতে যে ছবিটা ইনসার্ট করব সেই ছবিটা দেখো আমি এখানে কিন্তু রেখে দিয়েছি। কোন ছবিটা ইনসার্ট করব দেখো, তোমাদের নামে একটা ফোল্ডার আছে এখানে, হ্যাঁ এই যে, এই যে এই ছবিটা আমি ইনসার্ট করব। এখন এই ছবিটার হচ্ছে দেখো আমি দেখাচ্ছি আগে, যে ছবি ইনসার্ট করতে হবে সেটা এই ফোল্ডারের মধ্যেই আমরা রেখে দিব। আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখতে পাচ্ছ ধরো এই ছবিটা, আচ্ছা আর একটা ছবি নেই, হ্যাঁ এটা ছবিটা নেই, আমরা একটা লোগো ইউজ করতে পারি, এই ছবিটা এখানে নিয়ে আসবো আর কি। দেখো এখানে একটা লোগো আছে, হ্যাঁ এই যে লোগো আছে, এই লোগোটা আমরা ইউজ করতে পারি, দেখা যাচ্ছে এই লোগোটা নিয়ে আসি, হ্যাঁ এই লোগোটা, অথবা আরো অন্য ছবি আছে, অন্য সুন্দর সুন্দর ছবি আছে সেগুলো দেখি একটু, এখানে দেখো ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ নিতে পারি, তোমরা বলো কোনটা ইমেজ নিব, এটা নিব, এই ইমেজটা নিতে পারি, এটাই নিয়ে, হ্যাঁ AKSI, ওকে। তাহলে আমরা এখানে কপি করে নিব, কোথায়, এই যে তোমাদের নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে, হ্যাঁ এখানে পেস্ট, এই যে চলে আসলো। এখন দেখো আমরা এখন তাহলে কি নিব, নোটপ্যাড ইউজ করব, তাই তো, NOT, এই নোটপ্যাড, নোটপ্যাড নিলাম, আমরা প্র্যাকটিক্যালটার নাম দেব হচ্ছে, আচ্ছা HTML, হ্যাঁ বলো, এই প্র্যাকটিক্যালটা কি আমরা হ্যান্ডরাইটিং অ্যাপে করতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই করতে পারবো, হ্যাঁ HTML/HTML,
তাহলে দেখো এইখানে হেড সেকশন, তারপরে হচ্ছে স্ল্যাশ হেড, আমরা এই প্র্যাকটিক্যালটা কত নাম্বার, প্র্যাকটিক্যাল 4, প্র্যাকটিক্যাল 4 নাম দিলাম। এখন আসো আমরা হচ্ছে বডি সেকশনে চলে আসি, বডি স্ল্যাশ বডি। ওকে, এখন দেখো এই বডি সেকশনে আসার পরে আমরা ইউজ করব হচ্ছে প্রথম কোনটা, ইমেজ ইনসার্ট করি। তাহলে আমরা একটু লিখে নেই অ্যান ইমেজ, ইমেজ অফ দিব, বার দিতে পারি, তাহলে একটা ইমেজ নিব পাখির। ওকে, একটু আগে যেটা বললাম তোমাদের এখানে, তাহলে সেই ইমেজটা আই ই হবে না তো, আই হবে না, শুধু আই এ এম এ জি ই ইমেজ, আই এ এম এ জি ই, এটা হবে না ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আই, এটা হবে না, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো এখন তাহলে কি নিব, ইমেজ, এটা হচ্ছে ট্যাগ। এখন এর ভিতরে কি নিব বলতো, এর ভিতরে একটু আগে বললাম এস আর সি একটা অ্যাট্রিবিউট ইকুয়াল, এখন এখানে দেখো ডাবল কোটেশন। এখন এই যে নাম, নামটা কি ছিল, এ কে এইচ আই, তাই না, আখি, এক্সটেনশন হিসেবে দিতে হবে জে পি জি, তারপরে অ্যাট্রিবিউটস হতে হচ্ছে এর ওয়েট দিব 23, ওয়েট কত পিক্সেল দিব বলতো, 300 দেই, 300 পিক্সেল আর কি, আর হাইট দিব জিএইচটি, হাইটও 200 দিই, হ্যাঁ হাইট হচ্ছে 200 বা 250 পিক্সেল। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু কাজ শেষ, জাস্ট এই ট্যাগটা ইউজ করলে আমাদের, এই ট্যাগটা যদি ইউজ করি তাহলেই আমাদের এই ছবিটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা তাহলে একটু আউটপুটটা দেখি, তাহলে সেভ করব কোথায়, সেভ করব হচ্ছে এই যে তোমাদের যে ফোল্ডার আছে প্র্যাকটিক্যাল ওয়ার্ড, তারপরে এখানে তোমাদের নামে যে ফোল্ডার আছে এখানে, তাহলে এখানে আমরা দিব পিআরসি প্র্যাকটিক্যাল 4, আচ্ছা 4 দিলাম না, আচ্ছা দিই ডট এইচ টি এম এল, হ্যাঁ ওকে, তাহলে দেখো সেভ দিলাম, এই যে এখানে কিন্তু চলে আসছে অলরেডি। এখন দেখি ছবিটা আসছে কিনা, হ্যাঁ ছবিটা কিন্তু আসছে। এখন দেখো এরপরে আমাদের নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে এখানে কি দিব, একটা ব্রেক ইউজ করব, হ্যাঁ এখানে ব্রেক দেই, ব্রেক আর ছবিটার হাইট কমে দিই আর একটু, হ্যাঁ 200 দিই, আর এখানে দিই 150, তাহলে ছোট হয়ে যাবে নি, হয়ে গেল। এখন দেখো এখানে তুমি যদি, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো প্র্যাকটিক্যাল 4 ইমেজ, আচ্ছা এটা তো আসার কথা না, এখানে হেড সেকশন ও টাইটেল ইউজ করি নাই, দেখো তাহলে আমাদের এখানে টাইটেল দিব, টাইটেল এখানে হচ্ছে স্ল্যাশ টাইটেল, হ্যাঁ এটা দিতে ভুলে গেছিলাম, স্ল্যাশ টাইটেল। এখন তাহলে ওইটা আর আসবে না, দেখো হ্যাঁ, তাহলে ইমেজ অফ বার্ড একটা পাখির ছবি আমরা ইনসার্ট করলাম। এখন বলো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে, কোশ্চেন নেই, এটা কি বুঝতে পেরেছ সবাই? তাহলে দেখো এই যে এই ট্যাগ দিয়ে কিন্তু আমরা এই ছবিটা ইনসার্ট করলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে যে ছবিটা তুমি
এই ছবিটা যদি অন্য ফোল্ডারে থাকতো, সাপোজ অন্য যে কোনো ফোল্ডারে, তাহলে তার কিন্তু আমরা কি দিতাম? এখানে দেখো আরেকটা বিষয় দেখাই তোমাদের, মজার বিষয়, সেটা হচ্ছে এই যে যে ছবিটা আমি এখানে নিয়েছি, এই ছবিটা ছিল এই ফোল্ডার, যদি দেখো এখানে এই যে ইমেজ, এই যে এই ফোল্ডারটা, তাই না? এই ছবিটা, এখন এই ছবিটা যদি আমি ওই ফোল্ডারে না নিয়ে রাখতাম, তাহলে এই পুরো অ্যাড্রেসটা কপি করতে হতো। দেখো এই অ্যাড্রেস, এই যেখানে যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা কপি করতে হতো। তো তোমরা যারা মোবাইলে এই কাজটা করবা, কোনো ছবির এই অ্যাড্রেস কপি করে নিয়ে সেখানে বসাবা। সাপোজ আমি এই অ্যাড্রেসটা কপি করে দেখি, কপি করে ওখানে নিয়ে যাই, তাহলেও কিন্তু এটা হবে। ধরো এই যে এরকম করে কপি করব, পেস্ট, ঠিক আছে? তাহলে এরকম যদি কপি করো, তাহলেও কিন্তু এই ছবিটা শো করার কথা আর কি। দেখি, এই ছবিটা দেখো এখানে কপি হয়ে গেছে। তোমরা কি বুঝতে পেরেছ যে ছবিটা যদি অন্য ফোল্ডারে থাকে, তাহলে এইরকম করে ওই ফোল্ডারের কি করতে হবে, অ্যাড্রেস দিয়ে দিতে হবে। যেমন এই ফোল্ডারে আছে মৌসুমী নামক ফোল্ডার, তারপর তার ভিতরে আছে ইমেজ ফোল্ডার, তারপরে যে ছবিটা সেই ছবিটার নাম। তো আমি যেহেতু যেই ফোল্ডারে এই কাজটা রেখেছি, ওয়েব পেজের এই ফাইলটা, সেই ফোল্ডারেই যেহেতু আমি ছবিটা রাখছি, এই জন্য আমাকে অ্যাড্রেস ইউজ করতে হয়নি। বিষয়টা ক্লিয়ার সবাই? তো তোমরা যখন মোবাইলে এই কাজটা করবা, ছবি যদি ওই ফোল্ডারে নিয়ে এসে করো, তাহলে ছবির নাম দিলেই হবে। আর ছবি যদি অন্য কোনো ফোল্ডারে থাকে, তাহলে তার অ্যাড্রেসটা, লোকেশনটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই। এখানে তাহলে যে কোনো ছবি তোমরা ইনসার্ট করতে পারবা। তো আমরা এখন সেকেন্ড যে অংশটা, সেই অংশে চলে আসি। সেকেন্ড অংশের মধ্যে আছে, এখানে তাহলে আমি দিয়ে দিই, এখানে ব্রেক ইউজ করি, না হলে আমার এই পাশ থেকে আসবে ব্রেক। তাহলে সেকেন্ড অপশনটা কি, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক, ওকে। তো এখন এখানে দিয়ে দিই বেলো আর হাইপার লিঙ্ক, হ্যাঁ এটুকুই থাক। তাহলে এখানে ব্রেক দিলাম। এখন দেখো আমরা এখানে কি হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্ক মানে হচ্ছে, তোমরা ওয়েবসাইট অনেক সময় দেখো, ফেসবুকেও দেখো, যে অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, তো ওইখানে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসে। অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজের যে সংযোগ বা কানেক্ট, সেই কানেক্ট করার জন্য এই হাইপার লিঙ্কটা ব্যবহার করা হয়। তাহলে হাইপার লিঙ্কটা কি কাজে ব্যবহার করলাম আমরা, একজন একটু বলো তো, একজন একটু বলো, হাইপার লিঙ্ক কি কাজে ব্যবহার করা হয়? ঐশী, ঐশী কি শুনতে পাচ্ছ? ঐশী নেই। আচ্ছা নিশাত, হাইপার লিঙ্ক কি কাজে ব্যবহার করি আমরা? নিশাত বলতে পারবো স্যার না? আমি বলি, হ্যাঁ বলো। হাইপার লিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেজে কোনো একটি অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্য পেজে সংযোগ স্থাপন করা। হ্যাঁ ভেরি গুড, ওকে। হ্যাঁ সুকন্যা, তুমি বলতে পারবা, বলতে পারবো জি না? স্যার, হ্যাঁ হাইপার লিঙ্ক কি কাজে ব্যবহার করি, হাইপার লিঙ্ক, একটি পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরি করার কাজে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, ওকে। তাহলে আমরা সেই লিঙ্কটা কি, কোন ট্যাগ ইউজ করি হাইপার লিঙ্কের জন্য? অ্যাঙ্কর ট্যাগ খেয়াল করো, কোন ট্যাগ, অ্যাঙ্কর এ। তাহলে এই পাশেও আমি এ দিয়ে দিলাম একেবারে, অ্যাঙ্কর। হুম, এটা এখন এর ভিতরে আর কিছু কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম কি, এইচ আর ই এফ। তাহলে আমরা এখন দেখো অ্যাট্রিবিউটটার ইউজ করলাম, এইচ আর ই এফ। এখন কোন পেজটাকে লিঙ্ক করবো আমরা? আমি এখানে একটা পেজ নিয়ে রাখছি, ধরো আমাদের ওয়েবসাইট, দেখো সেই ওয়েবসাইটটা এটা, এটা হলো আমাদের ওয়েবসাইট। আমরা চিন্তা করলাম যে আমাদের এই ওয়েবসাইটটাকে আমাদের ওখানে লিঙ্ক করবো। তাহলে এই ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, এখানে দেখা যাচ্ছে অ্যাড্রেসটা,
তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে এই অ্যাড্রেসটাকে আমরা কপি করব। দেখো এরকম কপি করলাম, কপি করার পর এইখানে আমরা সেই অ্যাড্রেসটা দিব। দেখো এই যে উপরে যে অ্যাড্রেসটা এখানে সেটা কপি, একেবারে কিন্তু এই যে প্রোটোকল সহ কপি করতে হবে, খেয়াল রাখো HTTPS এইরকম সব সম্পূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার হ্যাঁ বলো স্যার, এখানে আমরা কি যে কোনো মানে ওয়েবসাইট কপি করে দিতে হ্যাঁ পারি? যে কোনো যে কোনো, তুমি যদি এখানে ইউটিউবও করতে পারো, তারপরে তোমার করতে পারো হচ্ছে তুমি যে কোনো ফেসবুক করতে পারবা, কোনো সমস্যা নেই। অর্থাৎ তার অ্যাড্রেসটা এর ডাবল কোটেশনের ভিতরে, অর্থাৎ ভ্যালুর জায়গায় অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, এখন আসো আমি এখানে কোনো একটা লেখার সাথে তো লিংক করব, তাহলে লিখলাম গোটো। এখনো আরো অনেকে আসছে, তাহলে গোটো গোটো ইউজিএসসি। ওকে, গোটো ইউজিএসসি। তাহলে দেখো এই লেখা আসবে, এই লেখার উপর ক্লিক করব, আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে, আমাদের ওয়েবসাইটে। তাহলে এটুকুই হচ্ছে মূল কাজ। এখন দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, উপরে নিয়ে আসি। হ্যাঁ দেখি এখন সেভ। হ্যাঁ এটা, তাহলে দেখো এটা রিলোড করো। দেখো বেলু আর হাইপারলিঙ্ক, এখানে আমরা আরো দুইটা একটু ফাঁকা করে দিই, আরো দুইটা ব্রেক ইউজ করি। হ্যাঁ তবে একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে, তিনটা দিয়ে দিলাম। এখন দেখো হ্যাঁ এই যে দেখো একটু নিচে চলে আসছে, তাহলে বেলু আর হাইপারলিঙ্ক। এখন দেখো আমরা যদি এই যে এটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে, এর মানে হচ্ছে এটা লিঙ্ক, এবং কালারটাও একটু ভিন্ন হয়েছে, দেখা যাচ্ছে। Yes, sir. এখন এখানে আমরা ক্লিক করব, দেখো ক্লিক করলাম এই যে, তাহলে এই পেজে আমাদের চলে আসলো, খুবই সহজ বিষয়টা। এখন বলো আর কোনো কোশ্চেন আছে এই কোডের ভিতর? কোনো ট্যাগ বুঝো না এরকম কিছু? তাহলে মূলত এই দুইটা ট্যাগ, এই একটা ইমেজের জন্য আর হাইপার লিঙ্কের জন্য এই ট্যাগটা আমরা ইউজ করছি। কোনো কোশ্চেন আছে আর? নো স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার ল্যাপটপে যদি কোনো ইমেজ না থাকে তাহলে ইমেজটা আমরা কিভাবে অ্যাড করবো এটা একটু আরেকবার। ইমেজ ল্যাপটপে না থাকলে, কোন ইমেজ তো থাকতে জি হবে, স্যার, ল্যাপটপে তো থাকতে হবে, ল্যাপটপের কোনো এক ফোল্ডারে থাকতে হবে। মানে স্যার মাই কম্পিউটারে কোনো ফোল্ডারে যদি না থাকে? তাহলে তুমি ইমেজ একটা অনলাইন থেকে নিয়ে এসে তারপরে কাজ করতে হবে, ইমেজ না থাকলে তো এখানে তোমার আসবে কিভাবে? আসবে না তো, আচ্ছা স্যার, বুঝতে পেরেছ? তুমি ইমেজ একটা ডাউনলোড করে, অবশ্যই হ্যাঁ স্যার, কম্পিউটারে ইমেজ থাকে, দেখবা সি ড্রাইভে ইমেজ, কম্পিউটারে ডিফল্ট করা কিছু ইমেজ অবশ্যই আছে, তোমরা ওই ইমেজ নিয়ে তাহলে কাজ করবা। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই ইনপুট আউটপুটটা আমি তোমাদের দিয়ে দিব, এটা রেডি করে প্র্যাকটিক্যালটা, ঠিক আছে? আমি পিডিএফ আকারে দিয়ে দিব, তোমরা ইচ্ছা করলে ওখানে থেকে যদি কেউ লেখো তাহলে লিখতে পারবো, এখান থেকে কপি করতে পারবো, কোনো সমস্যা নেই। দুইটা স্যার দিয়ে দিছি, প্রত্যেকটাই দুইটা তো দেন নাই স্যার, একটা দিয়েছিলেন, সেকেন্ডটা থার্ডটা মানে এই তিনটা মিলায়ে মানে সবগুলো পিডিএফ দিয়ে দিলে ভালো হতো আর কি। কেন? আমি তো দুইটা পিডিএফ দিয়ে দিছি অলরেডি তোমাদের। স্যার একটা পিডিএফ দিয়েছেন, আমারটাতে একটাই আসছে, ফার্স্টেরটা কেন সেকেন্ডটা যায়নি? না স্যার, আচ্ছা তোমাদের গ্রুপে দিয়ে দেয়নি, অনেককে না পাঠিয়েছি তার দেওয়ার কথা ছিল তো। ফারহানা আছো? ফারহানা, ফারহানা নেই? স্যার জি সবগুলো স্যার। প্র্যাকটিক্যালি পিডিএফ দিয়ে দিয়ে হ্যাঁ ফারহানা, তোমাকে আমি দুইটা, লেখাগুলো কপি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেকেন্ডটা গ্রুপে দিয়ে দিও তাহলে। স্যার আচ্ছা আমাকে তো বলেন না এটার জন্য আমিও দিইনি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দিয়ে দিব গ্রুপে। আচ্ছা সেকেন্ডটা দিয়ে দিও। আচ্ছা এখানে যদি স্যার চাও তাহলে আমি এখনো দিয়ে দিতে পারি। হ্যাঁ জি স্যার দিয়ে দেন। হ্যাঁ কারো অ্যাড্রেস বলো। স্যার আমারটা
হ্যাঁ বলো, এমবি তিথি, এমবি টিআইটিএইচআই, এম বি ডি তিথি, টিআই, টি হ্যাঁ আই টিএইচআই, টি এইচ আই, 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ, তারপরে @gmail, না gmail.com, আচ্ছা gmail.com, ওকে। তাহলে দেখো, আচ্ছা এখানে প্র্যাকটিক্যাল টু, তাই না? প্র্যাকটিক্যাল টু, আচ্ছা এখান থেকে তোমরা কপি করতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে তাহলে এখন আমরা স্যার, হ্যাঁ বলো স্যার এখানে আমি যখন করেছি তো গো টু ইউজিএসসি, এটা আমার লিংক আকারে আসতেছে না, মানে লিখা আকারে আসে কিন্তু এটা ওপেন লেখা আকারে আসে, কিন্তু অন্য কি আকারে আসে না বললে? লিংক ওপেন হয় না। ও তাহলে তুমি হচ্ছে ওই ইটা ভুল করেছ, তোমার হচ্ছে আমি দেখাচ্ছি নাও, ঠিক আছে এই যে এখানে ভুল করেছ, দেখতে পাচ্ছ স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ এই যে এখানে ভুল করেছ, আচ্ছা একটু এই যে এখানে ভুল হয়েছে দেখো, এই যে https একবারে পুরোটা কপি হয়নি তোমার, দেখো এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু এইখানে ক্লিক করলে এখানে আসবে না, ঠিক আছে এই পেজে ঢুকবে না কিন্তু। স্যার https সহই তো কপি করলাম। আচ্ছা তুমি আমাকে একটু গ্রুপে একটু পরে দিয়ে দিও, দেখি আমি দেখবনি, ঠিক আছে তাহলে বুঝতে আচ্ছা পারবো। স্যার, ওকে স্যার পিডিএফ টা সেন্ড করছেন ঠিকই কিন্তু এখনো আসে নাই। আসে নাই, আচ্ছা যাবে না না একটু স্যার, পরে, ওয়েট একটু ওয়েট করো, তাহলে এখানে সম্ভবত দেখো তো অ্যাড্রেস ঠিক আছে নাকি, অ্যাড্রেস তো ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে যাবে সমস্যা নেই, দেখো যদি অ্যাড্রেস ঠিক থাকে তাহলে যাবে, এই যেটাই তো MD তিথি, তাই না? 1 2 3, এমবি ও MB, আচ্ছা এই জন্য একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে আচ্ছা MB টি আই টি এইচ আই, তাই তো ওইটাই স্যার, যেটা হ্যাঁ আসে সেটা। হ্যাঁ এটা ঠিক আছে, এখন যাবে হ্যাঁ এখন গেছে দেখো তো, ঠিক আছে জি স্যার, এখন আসছে। আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে দেখো এখন যেটা আমরা করলাম এটা এই কাজটা আমাদের শেষ মোটামুটি, তাহলে কেউ বুঝনি এরকম কিছু আছে? আমার কাছে মনে হয় না যে এরকম কিছু আছে যে বুঝো নাই, এই ট্যাগ দুইটা জাস্ট খুবই ইজি ট্যাগ এটা, তাহলে এটা যদি শেষ হয় তাহলে আমি কিন্তু আগামী প্র্যাকটিক্যালের কিছু কাজ এগিয়ে রাখতে পারি, তোমরা কি বলো?
তোমার কি জি শুনতেছ? স্যার, আচ্ছা, জি স্যার, আগামী প্র্যাকটিক্যালের যে কাজ সেটা হচ্ছে দেখো এইচটিএমএল এর টেবিল তৈরি করা ও এবং ডাটা প্রবেশ। আমি জাস্ট শুধু একটু থিওরিটিক্যাল বিষয়গুলো তোমাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি আর কি, থিওরিটিক্যাল। হ্যাঁ, তাহলে এটা শেষ আমাদের। ও আর একটা বিষয়, আমি ইনপুট আউটপুটটা তোমাদের আবার দিয়ে দিব, ঠিক আছে? এইখানকার যে ইনপুট আউটপুটটা আছে আমি তোমাদেরকে সেন্ড করে দিয়ে দিব গ্রুপে। এখানে কিন্তু একটু খেয়াল করে করতে হবে, এটা এখানে কিন্তু দুইটা আউটপুট হবে। দেখো একটা আউটপুট তো আসলো, এখানে ক্লিক করার পরে যে আরেকটা আউটপুট আসবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? দুইটা আউটপুট হবে তাহলে স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা আউটপুট হবে, অর্থাৎ এখানে ক্লিক করার পরে একটা যে ওয়েবসাইট আসবে হ্যাঁ সেটা দেখিয়ে দিতে হবে, না হলে তো এটা সঠিক হবে না। যেমন তুমি বলতেছো যে এটা স্যার হচ্ছে লিংক দিয়েছি, কিন্তু ক্লিক করলে লিংক আসতেছে না, তো সেটা তো সঠিক হলো না, তাই না? এই জন্য এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। আর আমি এটা করে দিব নি তোমাদের, তোমরা যারা না পারবা আমি এটা হেল্প করবো নি তাদেরকে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, তাহলে আমরা হচ্ছে টেবিলে তো তো চলে যাব। টেবিল কিভাবে তৈরি করা যায় আমরা সেটা দেখবো, টেবিল। ওকে, তাহলে এটা আমরা এখন স্টপ করতেছি, এটা নিচে রেখে দেই। তোমরা যারা কলেজ দেখো না, এই ক্যাম্পাস দেখো না অনেকদিন ধরে, তাদের দেখানোর জন্য আমি পিছনে ব্যাকগ্রাউন্ড টাইপে দিয়েছি, বুঝতে পেরেছ? তো মনে হচ্ছে যে আমি মনে হয় ক্যাম্পাসের মধ্যে গিয়ে ক্লাস নিচ্ছি, আসলে তা না, এটা হলো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা স্টপ করে দিচ্ছি। টেবিল একটু থিওরিটিক্যাল বিষয় গুলো একটু জেনে রাখো, আমরা নেক্সট ক্লাসে এগুলো করব। এই টেবিলের কাজটাও কিন্তু ইয়ে করা যাবে, কি বলবে তোমাদের হচ্ছে, এখন দেখো মোবাইলের মধ্যেও করতে পারবা। টেবিল কি আসলে? টেবিল হচ্ছে যেমন ধরো আমরা এখানে একটা টেবিল ডিজাইন করলাম এটা, ওকে, ধরো নেম থাকলো আর এখানে রোল থাকলো। তাহলে নেম ধরো এ আর রোল হচ্ছে 120। আচ্ছা এটা কিন্তু একটা টেবিল, কেউ কি বলতে পারো এই টেবিলটার মধ্যে রো আছে কয়টা, কলাম আছে কয়টা, কোনটাকে রো বলে টেবিলের আর কোনটাকে হচ্ছে কলাম বলে, কেউ কি জানো এটা? স্যার ওই পাশাপাশি যে সারিটা সেটা রো? এটা রো তাই না? তাহলে এখানে বলো হ্যাঁ তো এটা হলো রো, হ্যাঁ, এটা রো, আর আর এটা উপর থেকে রো, নিচে হলো কলাম। হ্যাঁ, তাহলে রো ওয়ান রো টু আর এটা হচ্ছে কলাম, তাহলে কল ওয়ান আর এখানে কল টু। তাহলে কয়টা কলাম হলো, কয়টা রো হলো, কলাম কয়টা হলো এখানে, এক দুই দুইটা, হ্যাঁ, আর রো হচ্ছে কয়টা, রো হচ্ছে দুইটা, ভেরি গুড। ওকে, তাহলে এই ধরনের কাজের জন্য, এই রকম টেবিল তৈরি করার জন্য আমাদের ওয়েব পেজে কিছু ট্যাগ ইউজ করতে হয়। তো প্রথম যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল। সেই ট্যাগের নামটা কি? টেবিল। তাহলে এইখানে আমরা স্ল্যাশ দিলাম টেবিল, ওকে, দেখো টেবিল। সেকেন্ড হচ্ছে তো ওয়েব পেজে শুরুতে রো ডিজাইন করতে হয়, কি ডিজাইন করতে হয়, এই রোটা। বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমি টেবিল তৈরি করার পরে কয়টা রো হবে, তাহলে একটা রো, দুইটা, তারপরে দুইটা রো, তারপরে তাহলে দুইটা রো। তাহলে এই রো ডিজাইন করার জন্য যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেবিল রো, মানে টি আর, তার নামটা কি, টি আর। তাহলে ধরো এই যে এখানে আমি স্ল্যাশ টিআর দিলাম, এর মানে হচ্ছে আমার এই প্রথম রোটা কিন্তু ডিজাইন হয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে তাহলে আমার দুইটা এখানে টেবিল আছে, রো আছে কয়টা, দুইটা না, তাহলে আরেকটা টিআর নিব, স্ল্যাশ টিআর। তাহলে দেখো এখানে কি, এটা 1 নম্বর রো, এটা কি 2 নম্বর রো। এটুকু বিষয় ক্লিয়ার সবাই?
তাহলে টেবিলে রো তৈরি করার ট্যাগের ট্যাগের নামটা কি টেবিল টিয়ার টিয়ার ভেরি গুড আর শুধু টেবিল তৈরি করার ট্যাগটা কি টেবিল 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 হ্যাঁ টেবিল লিখতে হবে ভেরি গুড এখন আসো এর ভিতরে এই যে রোটা আমি করলাম এর রো এর মধ্যে কয়টা কলাম আছে কয়টা কলাম আছে দুইটা বলতো দুইটা ভেরি গুড তাহলে এই যে এখানে যে ভিতরে যে জায়গা আছে এর মধ্যে আমার দুইটা টেবিল কলামের জন্য দুইটা ট্যাগ ইউজ করতে হয় একটা হচ্ছে টিডি আর একটা হচ্ছে টিএইচ এই দুইটা মনে রাখবা একটা হচ্ছে টিডি আর একটা টিএইচ টিডি মানে টেবিল ডাটা আর টিএইচ মানে টেবিল হেডিং কেন দুইটা ইউজ করি আমরা কারণ হচ্ছে দেখো এই যে টেবিলটা এখানে আছে এই টেবিলের এই প্রথম যে ডাটাটা এটা কিন্তু হেডিং মানে নেম আর এই যে এটা কি রোল এটার মানে কি এটাও হেডিং তো তোমরা যে কোনো একটা ব্যবহার করলেই এনাফ কিন্তু যদি হেডিং থাকে হেডিংটা একটু ডিফারেন্স হয় না যে নেমটা একটু দেখবা বোল্ড আকারে থাকবে একটু হয়তো বড় থাকতে পারে রোলটা এই লেখাটা একটু বোল্ড আকারে থাকবে তাহলে সে হেডিং একটু এগুলো থেকে ডাটার থেকে হেডিংটা একটু আলাদা থাকবে তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো তাহলে এই যে আমরা হেডিং প্রথম যে রো আছে তার মধ্যে যে কলাম দিব সেটা কি হেডিং এর জন্য তাই না তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা তাহলে এখানে আমরা টিএইচ ব্যবহার করব কি ব্যবহার করব টিএইচ ওকে তাহলে টিএইচ একটা এখন তাহলে এর ভিতরে কি দিব আমরা নেম দিব নেম এখন দেখো সেকেন্ড কলাম তাহলে এখানে আর একটা কলাম ইউজ করব টিএইচ তাহলে এখানে দিব কি রোল তোমরা কি দেখতে পাচ্ছ টিএইচ এখানে টিএইচ তোমরা খাতায় তুলতে পারো এটা তাহলে এখন দেখো এখানে কিন্তু তুমি টিডিও দিতে পারতা টিডি দিলে আর টিএইচ এর মধ্যে পার্থক্য হচ্ছে টিডি দিলে এই নামটা রোলটা তোমার মোটা অক্ষরে বোঝানো যেত না আর কি তো এই এ যেরকম থাকতো নেমও এরকমই থাকতো বিষয়টা ক্লিয়ার তাহলে টিএইচ এবং টিডি এর মধ্যে পার্থক্য কি একজন একটু বলতো একজন একটু বলো টিএইচ হচ্ছে হেডিং আর টিডি হলো ডাটা ডাটা হ্যাঁ টেবিল ডাটা টেবিল ডাটা ভেরি গুড এখন আমরা কিন্তু দেখো এর মধ্যে সেকেন্ডটার মধ্যে টেবিল ডাটা ব্যবহার করব টিডি ব্যবহার করব তাহলে টিডি হচ্ছে এ স্ল্যাশ টিডি আবার টিডি সেকেন্ড কলামে যে ডাটাটা নিব 120 তাহলে 120 স্ল্যাশ টিডি শেষ তাহলে আমি আবার একটু রিভাইজ করতেছি সেটা হচ্ছে আমরা যে টেবিল যখন ডিজাইন করতে যাব শুরুতে যে কাজটা টেবিল ট্যাগ ব্যবহার করা সেই টেবিল ট্যাগ ব্যবহার করলাম এর পরের যে 2 নম্বর ধাপটা আসবে সেই ধাপটা হচ্ছে এখানে রো ডিজাইন করা আগে তোমাকে আগে চিনতে হবে যে এই টেবিলে রো আছে কয়টা তাহলে রোটা আমরা ইজিলি ধরে ফেলতে পারবো যে এ একটা রো এ একটা রো তাহলে দুইটা তাহলে দুইটা রোর জন্য তুমি আগে দুইটা টিআর এরকম করে তৈরি করে নিবা নেওয়ার পর প্রত্যেকটা রোর মধ্যে তুমি দেখবা কলাম আছে কয়টা তাহলে প্রথম যে রোটা থাকবে সেখানে যদি এরকম হেডিং আকারে থাকে তাহলে তুমি সেটা টিএইচ ব্যবহার করবা সেখানে আর বাকি যতগুলো রো আছে সেখানে যে কলাম ডিজাইন করবা সেই কলামে টিডি ব্যবহার করবা এখন বলো আর কোনো কোশ্চেন আছে এখানে আচ্ছা আবার বলতেছি শুরুতে হচ্ছে তোমাকে দেখতে হবে টেবিল এটা হলো টেবিল এই টেবিলটা তৈরি করার জন্য তোমাকে আগে তুমি দেখবা যে এখানে রো আছে কয়টা কলাম আছে কয়টা শুরুতে আমাদের রো ডিজাইন করতে হবে রো হচ্ছে যে এরকম এই যে একটু আগে দেখলাম এই যে একটা রো তারপরে এই যে দুইটা রো তাহলে দুইটা রো আছে এই দুইটা রো আমি ডিজাইন করে নিলাম কি দিয়ে এই যে এই দুইটা ট্যাগ দিয়ে ঠিক আছে এই যে একটা ট্যাগ আর এইটা আর একটা ট্যাগ সেই ট্যাগটার নাম হচ্ছে টিআর
এখন দেখো এটা যখন ডিজাইন হয়ে গেল তখন তুমি দেখবা যে এই প্রথম রোর ভিতরে কয়টা কলাম আছে, তাহলে দুইটা কলাম আছে, তার মানে কি এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে এই ভাগে প্রথম ভাগে মানে টি এইচ, তাহলে টি এইচ দিলাম, তারপরে দ্বিতীয় টি এইচ হচ্ছে এটা। এখন এখানে টি এইচ কেন দিলাম, তুমি দেখবা যে এই যে নেম প্রথম রোর মধ্যে হেডিং থাকে, প্রথম রোর মধ্যে কি থাকে হেডিং থাকে, তাহলে এই হেডিংটা দেওয়ার জন্য আমি টি এইচ ব্যবহার করছি। তুমি যদি এখানে টি ডিউ দাও তাহলেও কিন্তু এটা ভুল হবে না, বুঝতে পেরেছো বিষয়টা? তোমার এই মান কিন্তু নেম এবং রোল কিন্তু আসবেই। তাহলে দেখো প্রথম যে রো তার ভিতরে দুইটা কলাম, একটা এই যে নেম, নেম দিলাম, এটা নেমটা কিভাবে দিলাম, টি এইচ ভিতরে নেম, তারপরে স্ল্যাশ টি এইচ, এই দুইটা মিলে কিন্তু একটা। আবার দেখো এইটা আরেকটা, এটার জন্য কি রোল, রোলের জন্য এইটা একটা ব্যবহার করলাম। তাহলে প্রথম যে রো তাকে আমরা দুইটা কলামে বিভক্ত করলাম, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রো। সেকেন্ড রোতে আসো, এখন এই যে সেকেন্ড রো, এটা এর ভিতরে আবার দুইটা কলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে 120। তাহলে দুইটা কলাম ডিজাইন করলাম, কলাম ডিজাইন করার জন্য আমরা কি ব্যবহার করব, এখানে টিডি ব্যবহার করব, টেবিল ডাটা। তাহলে এ জন্য এটা, আবার 120 এর জন্য আরেকটা টেবিল ডাটা ব্যবহার করলাম। ঠিক অনুরূপ ভাবে যদি এর মধ্যে আবার তিনটা থাকতো তাহলে এখানে আর একটা টিডি দিতাম, যদি চারটা থাকতো তাহলে আরেকটা টিডি দিতাম। এখন বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার প্র্যাকটিক্যাল করব। থিওরিটিক্যাল মোটামুটি শেষ হলো, এটার প্র্যাকটিক্যাল। এখন তো তোমরা ফ্রি, আমি যখন তখন তোমাদের পাবো, তাই না? জি স্যার। আচ্ছা যদি আমি বলি কালকে, কালকে সময় দিতে পারবা? জি স্যার, কালকে শুক্রবার শনিবার মানে আমি যখন ফ্রি থাকবো তোমাদের, হ্যাঁ পরপর যদি আমি নেই এই কয়েকটা, আমি এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহের মধ্যে শনিবার রবিবারের মধ্যে এই প্র্যাকটিক্যালের কাজগুলো শেষ করতে যাচ্ছি। তোমরা যদি ঝামেলা হয়ে যাবে, লেখা ঝামেলা হয়ে যাবে না, তাই তো বলতেছো? স্যার আপনি, হ্যাঁ বলো। আপনি ইনপুট আউটপুটের পিক গুলো আর পিডিএফ গুলো যদি দিয়ে দেন না তাহলে একবারে আমাদের সব শেষ হয়ে যাবে। হ্যাঁ আমি এই যে চারটা চারটা না এটা দিয়ে চারটা হলো, এই চারটার কাজ কালকের মধ্যে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, আর তারপরে আর দুইটার কাজ তোমরা নেক্সট স্টেপ পাবা, সমস্যা নেই। তাহলে আমি তোমাদের মেসেজ দিলে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবা, বিষয়টা ক্লিয়ার সবাই? আর সবাই সবাই ক্লাসে আসবে না জানি, কারণ এখন অনেকেই হচ্ছে ভাবতেছে যে এখন তো আর ক্লাস নেই, রিল্যাক্সে আছে আর কি, ঠিক আছে? কিন্তু তোমরা যারা প্রতিদিন ক্লাসে আসো আজকেও তারাই আসছো, তো তোমাদের অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো একটু পারলে নেক্সট ক্লাসে সবাইকে একটু বলবা স্যারের ক্লাসে একটু যেন অ্যাটেন্ড থাকে। আচ্ছা এখন পিডিএফ 3 নাম্বারটা কি আজকে দিতে পারবেন, দাও পসিবল? না কালকে দিব আমি, কালকে 3 নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি 3 নাম্বারটা আমি কালকে দেব, 3 4 দুইটাই দেওয়ার চেষ্টা করব কালকে একসাথে। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ওকে। আর যারা খাতায় লিখতেছো তারা তো লিখতেছই, সমস্যা নেই। তবে খাতা তোমাদের বই কিন্তু বের হয়নি তো, এই জন্য এইরকম করে, যেহেতু নতুন সিলেবাস তো এরকম সাজানো পাবা না তোমরা বইয়ের মধ্যে, হয়তো প্রথমটা পেতে পারো আর বাকিগুলো আলাদা আলাদা। সাপোজ দেখবা যে, হ্যাঁ সেরকম ছানো না পাওয়া যাবে না, ম্যাচ করতেছে না, না ম্যাচ করবে না, কারণ কি বলতো, কারণ হচ্ছে এটা নতুন সিলেবাস হয়েছে। তো যেমন ইমেজ, ইমেজের জন্য কিন্তু আলাদা একটা প্র্যাকটিক্যাল, আবার হাইপারলিংক এর জন্য কিন্তু আলাদা, কিন্তু তোমাদের এখানে কি করছে দুইটাকে কিন্তু একত্রিত করে ফেলছে, তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? তারপরে ধরো টেবিল, টেবিল তৈরির জন্য আলাদা আর টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য আলাদা, তো কিন্তু এখন দুইটা একসাথে, হ্যাঁ তো বইয়ে ওইগুলো আছে, এই জন্য মিলতেছে না। এবং তোমার এই জন্য আমি চাচ্ছি যে তোমরা, আমি যেভাবে করতেছি যদি এভাবে করো আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? জি স্যার, ওটাই, আপনি যেভাবে পিডিএফটা দিবেন আমরা ওভাবেই করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দরকার হলে ইনপুট আউটপুটটা আমরা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবা, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।